বায়ুদূষণ রোধে ঢাকা ও আশপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটার সকল স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আগামী পনেরো দিনের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বায়ুদূষণ রোধে সঠিক পদক্ষেপ না নেয় পরিবেশ অধিদপ্তরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট বিস্তারিত মানের দিক থেকে ঢাকার বায়ু বিশ্বের অন্য শহরগুলোর চেয়ে বেশ খারাপ বর্ষা মৌসুম ছাড়া বছরের বাকি সময়ে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে দূষিত বায়ুর শহরের মধ্যে ঢাকার অবস্থান এক থেকে পাঁচের মধ্যেই থাকে প্রায় শীর্ষে উঠে আসে ঘনবসতির এই শহর রাজধানীর বায়ু দূষণ নিয়ে রিটের শুনানিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের বেঞ্চ পরিবেশ অধিদপ্তরের কাজে অসন্তোষ প্রকাশ করেন বলেন কেউ জেগে ঘুমিয়ে থাকতে পারে না সেমিনার করে ভালো ভালো কথা বললেও হবে না সঠিক পদক্ষেপ নিতে হবে আইনে না থাকলেও কিভাবে এগুলো চলছে এবং আদালতেও বলেছেন যে এখন আর ঘুমিয়ে থাকার সময় নয় এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে কারণ বায়ু দূষণের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে ইটভাটা বন্ধ করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহযোগিতা পরিবেশ অধিদপ্তর নিয়ে থাকে এটার খুব প্রয়োজন কারণ পরে আদেশে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ ও গাজীপুর জেলার সব অবৈধ ইটভাটার স্থাপনা পনেরো দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন হাইকোর্ট আগামী পনেরো দিনের মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এই সমস্ত জেলার যে সমস্ত অবৈধ ইটভাটা আছে সবগুলো ভেঙে গুড়িয়ে স্থাপনা অপসারণ করে অতি দ্রুত আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন এবং আদালত আগামী পাঁচই এপ্রিল পরবর্তী আদেশের জন্য রেখেছেন ঢাকা ও আশপাশের এলাকায় বায়ু দূষণ বন্ধে জনস্বার্থে এইচআরপিবি রিটটি দায়ের করে এর আগে ২০২০ বিশ সালের তেরোই জানুয়ারি নয় দফা নির্দেশনা জারি করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা